फ्रेंड्स वेलकम टू खेल दुनिया। তো জেসন কামিংসকে নিয়ে চলে এলো কিন্তু বড় সরো একটা আপডেট। জেসন কামিংস কিন্তু মোহন মানে কনফার্ম হয়ে গেল। তো তার ডিলটি নিয়ে কিন্তু জানাবো এই ভিডিওতে। পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও। তো চলো দেরি না করে মেইন টপিকটা শুরু করা যাক। তো জেসন কামিংস তিনি কিন্তু আজকে সকালেই তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে জেসন কামিংস কিন্তু মোহন মানে পায় কনফার্ম, কিন্তু তার সই হওয়াটা কিন্তু ডিলে হচ্ছে এবং সেই সই হওয়াটা কিন্তু জুন মাস যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু হবে না। তো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই নিউজটা কনফার্ম করা হয়েছে এবং জানানো হয়েছে যে জেসন কামিংস কিন্তু মোহন মানে এক বছরের জন্য আসছেন আগামী মৌসুমে, তোমরা খেলতে দেখবে তাকে এবং এক বছরের জন্য তিনি কিন্তু চুক্তিবদ্ধ হবেন মোহন মানের সাথে। তবে তার কিন্তু সই কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সইটা কিন্তু কমপ্লিট হতে হতে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু হবে, কারণ জুন মাস যতক্ষণ না হবে ট্রান্সফার উইন্ডো কিন্তু খুলবে না। তিনি যেহেতু একটি ক্লাবের এখনো প্লেয়ার সেই ক্ষেত্রে কিন্তু তিনি এই মে মাসে কিন্তু তিনি কোনো ক্লাবের কিন্তু অফিসিয়ালি সাইন করতে পারবেন না। তবে তিনি কিন্তু মোহন মান ম্যানেজমেন্টকে কথা দিয়ে দিয়েছেন এবং তিনি এক বছরের জন্য যে মোহন মানে আসছেন সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং তার চুক্তির পরিমাণটা নিয়ে তো এর আগে বিস্তর আলোচনা করা হয়েছে। তাকে কিন্তু প্রায় 10 কোটি টাকার কাছাকাছি কিন্তু স্যালারি দিয়ে তাকে আনা হচ্ছে। এছাড়াও কিন্তু ট্রান্সফার ফি দিতে হচ্ছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে, কারণ সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে কিন্তু তার এখনো কিন্তু চুক্তি ছিল, সে কারণে কিন্তু তাকে কিন্তু তাকে নিয়ে আসার জন্য একটা বিরাট পরিমাণ ট্রান্সফার ফি কিন্তু মোহন মানকে দিতে হবে। তো সেসব তো তোমরা আগেই জেনেছ, তোমাদেরকে জানানো হয়েছে যে এই নিউজগুলো। তো এখন কিন্তু এটা কনফার্ম হয়ে গেল যে জেসন কামিংস মোহন মানই আসছে, কারণ মাঝখানে কিন্তু একটা গুজব উঠেছিল যে জেসন কামিংসকে নেওয়ার জন্য কিন্তু ভারতের অন্যান্য ক্লাবরাও কিন্তু আগ্রহ দেখিয়েছে এবং তাকে কিন্তু নেওয়ার জন্য ঝাঁপিয়েছে মুম্বাই সিটি এফসি। এছাড়াও জেসন কামিংস নিজেও কিন্তু অন্যান্য ইউরোপিয়ান ক্লাবের দিকেও কিন্তু নজর রাখছিলেন যদি তার কাছে ভালো কোনো প্রস্তাব আসে। তো তার কাছে কিন্তু অনেক প্রস্তাবই ছিল, তবে আর্থিক প্রস্তাবের দিক থেকে মোহন মানের মতন কিন্তু প্রস্তাব অন্য কোনো ক্লাব দিতে পারেনি তাকে। তাই জন্য কিন্তু তিনি কিন্তু শেষমেশ কিন্তু মোহন মানেই আসছেন এবং এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এবং সইয়ের ব্যাপারটা যেটা বাকি রয়েছে সেই সইয়ের ব্যাপারটা কিন্তু হতে হতে জুনের ফার্স্ট উইক হয়ে যাবে। এবং তোমরা জানো যে অস্ট্রেলিয়ার হয়ে সদ্য বিশ্বকাপে কিন্তু তিনি খেলেছেন এবং সেখানে কিন্তু ভালো পারফরমেন্সও করেছেন। এছাড়াও কিন্তু তিনি যেই ক্লাবে এখন খেলছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স সেখানে কিন্তু তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। তিনি কিন্তু প্রত্যেক ম্যাচেই প্রায় গোল করছেন এবং তার দলকে কিন্তু তিনি এ লিগের ফাইনালেও তিনি কিন্তু তুলেছেন। তো সব মিলিয়ে কিন্তু এরকম একজন স্ট্রাইকারকে মোহন মান নেওয়ার জন্য যেটা ঝাঁপিয়েছিল এবং মোহন মান কিন্তু সেটা প্রায় করে দেখালো। এবং এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে মোহন মান এরকম বড় বড় যেসব ডিলগুলোর জন্য ঝাঁপায় সেগুলো কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত করে দেখায়। তো এটাও এটার ক্ষেত্রে কিন্তু অন্যতা হলো না। জেসন কামিংস কিন্তু আগামী মৌসুমে সবুজ মেরুন জার্সি পরে কিন্তু দিমিত্রি পেটাটসের সাথে কিন্তু যুগলবন্দিতে তাকে দেখা যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও মতামত জানিও কমেন্টে যে দিমিত্রি পেটাটসের সাথে এই জেসন কামিংস তিনি যখন খেলবেন তখন মোহন মান কতটা ভয়ঙ্কর হবে বা এটাই কি অন্যতম আইএসএল এর অন্যতম সেরা স্ট্রাইকিং লাইন আপ হতে চলেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের বক্তব্য জানিও। বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।